আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমি আবারও উপস্থিত হয়ে গেলাম আপনাদের মাঝে। আমাদের মাহে পবিত্র রমজান মাস, তো আমরা প্রতিদিনই এক এক রকমের এক একটা ইফতার তৈরি করি। তো সব সময় ঝটপট ইফতারটা তৈরি করার চেষ্টা করি, কীভাবে ঝটপট ইফতারটা বানানো যায়। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি উপস্থিত করব যেটা অল্প উপকরণ দিয়ে বাসায় মনের মতো ইফতারি রেসিপিটা বানানো যায়। তো ভিউয়ার্স, যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে সাপোর্ট দেবেন। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমরাও আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়ে যাব। তো চলুন, এখানে প্রায় আমি আধা কেজি পরিমাণ আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো এখন ভেঙে নিচ্ছি, ভেঙে ভেবে মতে নিচ্ছি সবগুলো আলু। এখানে আমি অর্ধেক দিয়ে আলুর চপ তৈরি করব আর অর্ধেক দিয়ে ডিম চপ তৈরি করব। তো গার্স, আমি অর্ধেক আলাদা করে নিয়েছি। এখন আমি ফুলকো ফুলকো আলুর চপের জন্য এই আলুর যে ভর্তাটা প্রথমে রেডি করতেছি, তো দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। আমি তেলে ভেজে নিয়েছি, যদি এই তেলে পেস্টটা যদি আপনারা তেলে ভাজেন তাহলে আলুর চপ দুদিন আপনারা খেতে পারবেন, আলুর নষ্ট আলুর চপগুলো নষ্ট হবে না। আর যদি কাঁচা পেঁয়াজ থাকে তাহলে নষ্ট হয়ে যাবে। দিয়ে দিলাম শুকনো মরিচ, আর দিয়ে দিয়েছি কাঁচা দুই থেকে তিনটা মরিচ, আর দিয়েছি ধনিয়া কুচি আর স্বাদ মতো লবণ, আর দিয়েছি সামান্য পরিমাণে সরিষার তেল। সরিষার তেলটা দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য, আলুর ভর্তাতে সরিষার তেল দিলে তার স্বাদটা ভালো আসে। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এখানে চালের গুঁড়ো ইউজ করতে পারেন, তো আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ার দিলে কী হবে, আলুর চপটা ফুলবে সুন্দর করে, দেখতে অনেক ক্রিস্পি হবে, খেতেও অনেক ক্রিস্পি হবে। তো আমি হাতে সামান্য পরিমাণ সরিষার তেল মেখে নিয়েছি। সরিষার তেল আপনারা মাখতে পারেন, তা না হলে আপনার ঘি হাতে লাগিয়ে নেবেন, যে আলুগুলো যাতে হাতে না লেগে যায়। তো আমি ছোটো ছোটো ড্র করে নিচ্ছি। আমি প্রথমে তৈরি করছি ফুলকো ফুলকো আলুর চপ, এভাবে শেপটা করে নিচ্ছি। তো এই সাইজেই আমি আলুর চপগুলো করে নেব, আপনারা ট্রাই করতে পারেন সামান্য উপকরণ দিয়ে ঝটপট ইফতার রেসিপি। আমি আপনাদেরকে দুই একটা করে দেখিয়ে দিচ্ছি। তো আমার আলুর চপের যে ইয়েটা আছে, শেপটা আছে, সেটা আমি দিয়ে নিচ্ছি। এখন ডিমের জন্য আমি সবগুলো মশলা দিয়ে ডিমের চপ তৈরি করব। অর্ধেক আলু যে রেখে দিয়েছিলাম সেই আলুর ভর্তাটা আবারও করে নিচ্ছি আলাদাভাবে। আপনারা একসাথে মেখে নিয়ে আলাদা করতে পারেন। তো একটা ডিম নিয়েছি, আমার ফ্যামিলির মাঝে সদস্য কম, 4 জন মানুষ, তাই আমি একটা ডিম দিয়ে আমি 4 পিস করব। আপনারা 6 পিসও করতে পারেন, তো 4 পিস হলে ভালো হয়। তো আমি 4 পিস করে নিচ্ছি। তো আমি আপনাদেরকে 1-2টা করে দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে আমি ডিমের চপটা আপনারা গোলও দিতে পারেন, আবার লম্বা করে রাখতে পারেন। তো আমার কাছে লম্বাটা ভালো লাগে, যেহেতু আমি আলুর চপটা গোল গোল করে শেপ করে নিয়েছি, এটা আমি লম্বা করে করছি।
তো ভিউয়ার্স আমার সবগুলো চপ রেডি হয়ে গিয়েছে। আমি এখানে আলুর চপ আর ডিম চপ ঠিক নিয়েও শেভ করে নিয়েছি। এখন আমি চুলায় যাব। চুলায় আমার আগে থেকেই তেল ছিল কড়াইয়ের মধ্যে, সেই তেলটা আমি গরম করে নিচ্ছি। তেলটা অবশ্যই আপনারা ভালো করে গরম করে নেবেন। আমার তেলটা গরম হয়ে এসেছে ভিউয়ার্স। এখানে আমি বেসনের গুঁড়োটা তৈরি করে নিয়েছি। আমি বেসনের গুঁড়োটা একটু ঘন করে তৈরি করেছি। ঘন করলে কী হবে যে তেলের পরিমাণটা, তেলে বেগুনের চপ বা আলুর চপ বা ডিম চপ যে তেলটা বেশি পরিমাণ টানে, যদি বেসনটা আপনারা গাঢ় করে করেন তাহলে তেলটা কম টানবে। তো আমি এখানে বেসনের ডোর যদি আপনারা না পারেন তাহলে আমার একটা রেসিপিতে বেসনের ডোর রেসিপিটা দেওয়া আছে, কীভাবে আপনারা বেসনটা তৈরি করবেন, বেসনটা মাখবেন, আপনারা দেখে নিতে পারেন। তো আমি এক এক করে এখন এভাবে কাঁটা চামচের সাহায্যে আমি প্রথমে ডিম আলু দুইটাই একসাথে ভেজে নিচ্ছি। তো আমি এই কাঁটা চামচ দিয়ে দিলাম। আমার তেলটা ভালো করে গরম হয়ে এসেছে। তো আমি এপাশ ওপাশ করে আমি আমার পছন্দ মতো কালারটা চুজ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালারটা চুজ করে নেবেন। যদি কালারটা আরও গাঢ় করতে চান তাহলে তেলের মধ্যে আরও 2-3 মিনিট ভেজে নেবেন। তো আমি এক এক করে সবগুলো চপ, আমার কড়াইটা ছোটো তাই আমি 2টা কটি করেই ভেজে নিচ্ছি, কারণ যেভাবে নাড়াচাড়া করা যায় অপাশ অপাশ করা যায় সেই জন্য আমি অল্প অল্প দিয়েই ভেজে নিচ্ছি। যদি আপনারা কড়াইটা আরও বড় হয় তাহলে আপনার সাথে আপনারা 3-4টা করতে পারেন। তো ভিউয়ার্স আমার এক এক করে আমি সবগুলো চপই ভেজে নেব। যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে উৎসাহ দেবেন। আপনারা যদি আমাদের পাশে থাকেন আমরাও আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়ে যাব। দেখতে যেমন ভিউয়ার্স, খেতে তার চেয়ে ভালো লাগে, তার চেয়ে বেশি মজাদার একটা আলুর চপ অ্যান্ড বেগুনের চপ আমি প্রায়ই করি। তো হয়ে গেল আমার আলুর চপ বেগুনের চপ। যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ধন্যবাদ, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।